আসসালামু আলাইকুম ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাস বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, যেটাকে সেল কেমিস্ট্রি অর্থাৎ কোষ রসায়ন। এর আগে আমরা পড়েছিলাম যে কিছু এক্সাম্পল মনোস্যাকারাইডের কিছু এক্সাম্পল বা এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। যেমন এটি একটি ডাইস্যাকারাইড, এর আণবিক সংকেত হচ্ছে, এগুলো তোমরা অবশ্যই অবজেক্টিভের জন্য ভালোভাবে মনে রাখবে, এর আণবিক সংকেত C12H22O11। এর সাধারণ নাম হচ্ছে মানুষের খাবারের চিনি, এটাকে খাবারের চিনি বলা হয়। এছাড়াও এর আরো কিছু কিছু নাম আছে, যেমন একে টেবিল সুগার বলা হয়, কেন সুগার বলা হয়, স্যাকারোজ বলা হয়, বিট সুগার ও বলা হয়ে থাকে। সকল প্রকার সালোকসংশ্লেষণকারী উদ্ভিদে সুক্রোজ পাওয়া যায়, তবে আখ, বিট, ম্যাপল, আনারসে পর্যাপ্ত পরিমাণে সুক্রোজ থাকে। সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুতকৃত শর্করা সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। এছাড়া মধুর প্রধান কাঁচামাল হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ একটি নন রিডিউসিং সুগার, কারণ সুক্রোজ গঠনের সময় গ্লুকোজ ও ফ্রুক্টোজের মুক্ত অ্যালডিহাইড ও কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। এসব মুক্ত গ্রুপ না থাকায় এরা অন্য যৌগকে চালিত করতে পারে না, তাই একে বলা হয় নন রিডিউসিং সুগার। তোমাদের খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, সুক্রোজকে কেন নন রিডিউসিং সুগার বলা হয়, তখন তুমি অ্যান্সারটা করবে। এখন দেখো যে এর বৈশিষ্ট্য কি কি। এর বৈশিষ্ট্য হচ্ছে এরা সাদা, দানাদার, মিষ্টি স্বাদযুক্ত। যেহেতু এটাকে চিনি বলা হয়, তাহলে এর বৈশিষ্ট্য কি হতে পারে এটা আমরা সহজেই বুঝতে পারি, যে এটা হচ্ছে সাদা, দানাদার, মিষ্টি স্বাদযুক্ত ও স্ফটিকাকার পদার্থ। তারপরে সুক্রোজ পানিতে দ্রবণীয়, কিন্তু বিশুদ্ধ অ্যালকোহলে অদ্রবণীয়। লঘু অ্যাসিডে সুক্রোজের জলীয় দ্রবণ আর্দ্র বিশ্লেষিত হয়ে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ অণু গঠন করে। এবার জানিস সুক্রোজের ব্যবহার কি কি। সুক্রোজের ব্যবহার হচ্ছে এরা সুমিষ্ট খাদ্য তৈরিতে সুক্রোজ ব্যবহৃত হয়, মানে মিষ্টি জাতীয় খাবার তৈরিতে এটি ব্যবহৃত হয়। পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড তৈরিতেও এটি ব্যবহৃত হয়। স্বচ্ছ সাবান তৈরিতেও এই সুক্রোজ ব্যবহার করা হয়। সবুজ পাতায় সৃষ্ট সুক্রোজ উদ্ভিদের খাদ্য হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। তাহলে আমরা আজকে জানলাম সুক্রোজ কি, সুক্রোজের বৈশিষ্ট্য কি এবং সুক্রোজের ব্যবহার কি কি। এগুলো হয় তোমাদের যে খ নাম্বারে ওইভাবে আসবে, আর না হয় এগুলোর ভিতরে যে ইনফরমেশন গুলো দেওয়া হলো সেগুলো তোমাদের অবজেক্টিভ অথবা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সুক্রোজ সম্বন্ধে। তো এরপরে বাকি এক্সাম্পল গুলো নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।